সো এই মুহূর্তে আমি এখন আছি প্ল্যানেট স্টেশনে। এবার পুরো স্টেশনটা ফাঁকা, সকালের মেঘলা আকাশ আর ভোর রাতের বৃষ্টি ভেজা ব্যালকনিকে বিদায় জানিয়ে সকাল 6:30টার সময় আমি যাত্রা শুরু করলাম বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে। হ্যাঁ জানি, এতদিনে হাওড়া ময়দান থেকে কি করে স্প্ল্যানেট যেতে হয়, কতক্ষণ অন্তর মেট্রো, কিভাবে যেতে হয়, কত ভাড়া লাগে এবং সর্বশেষ গঙ্গার তলা দিয়ে যাওয়ার সময় তার যে অপরূপ সৌন্দর্য, সেসব নিজের চোখে বা ভিডিওর মাধ্যমে চাক্ষুষ করেছেন সকলেই। কিন্তু নতুন ফোন কেনায় সেই ফোনের ক্যামেরা এবং এডিটিং সফটওয়্যারগুলো ঠিক করে কাজ করছে কিনা তা জানার অছিলায় আমি ও নয় ছোটখাটো একটা ভিডিও বানিয়ে নিলাম। এই মুহূর্তে আমি এখন আছি প্ল্যানেট স্টেশনে। এবার পুরো স্টেশনটা ফাঁকা, আমি যেখানে দাঁড়িয়েছি পুরোটা ফাঁকা, ওদিক দিয়ে ট্রেন আসছে তো বেশিক্ষণ বলার সময় পাবো না। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি ভিড় এড়াতে চাও তোমরা 2B-গুলো ইউজ করতে পারো, বি প্ল্যাটফর্মে কেউ নেই, পুরো ফাঁকা, আর এ প্ল্যাটফর্ম পুরো গিজগিজ করছে ভিড়ে। তো তোমরা যদি চাও তাহলে তোমরা এই ট্রিকটা ইউজ করতে পারো, এতে না দাঁড়িয়ে বিতে দাঁড়াতে পারো। এই যে মেট্রো চলে এসছে পুরো ভিড় নিয়ে, এর দিকে ম্যাক্সিমাম লোক নামবে। আমার 11 নম্বর গেট হলে সুবিধা হয়, তাহলে আমি 11 নম্বর গেটের দিকে চলে যাই। এই ডোরগুলোর মাথার উপরে আছে, এই যে এই হলো 11। আমি এই গেটটায় নামলে আমার হাওড়া ময়দানে উঠতে সুবিধা হবে, তো সেজন্য আমি এই গেটটাতে দাঁড়াবো, ঠিক আছে? চলো, এইটা একটা ট্রিক বলে দিলাম, যদি ভিড় এড়াতে চাও তাহলে বি গেটগুলো ইউজ করতে পারো, সেটা কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। প্লিজ স্ট্যান্ড স্টিয়ার অফ ডোরস, কৃপয়া দরওয়াজা সে হট কর খড়ে হো, দয়া করে দরজার কাছে দাঁড়াবেন না। তো এই ছিল আজকের আমার ছোট্টখাটো একটা গ্রিন লাইনের মেট্রো ব্লগ, এবং বেশিরভাগ মানুষেরই এই গ্রিন লাইনের সহযাত্রী হয়েছেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই ছোটখাটো এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। নমস্কার।